আসসালামু আলাইকুম সুধি দর্শকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা রইল এনএন টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান প্রবাসী মুখচ্ছবি। আজকে দেখার আমন্ত্রণ রইল যারা প্রবাসে আছেন, যারা প্রবাস থেকে ফেরত আসছেন, তাদের সকলকে আমরা এই অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান। চলুন আমরা আজকের অতিথিদের সাথে একটু পরিচয় হয়ে নিই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি, নেছেন যে আমাদের আজকে দীর্ঘদিন পরে দেশে আসছেন, আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে। মোহাম্মদ শফিউল্লাহ সাহেব, কার্যকরী সদস্য কেন্দ্রীয় কমিটি প্রবাসী ও প্রবাস ফেরত সংগঠন। আমার বাম পাশে আছেন মোহাম্মদ নজরুল ইসলাম, সভাপতি আড়াইহাজার থানা প্রবাসী ও প্রবাস ফেরত সংগঠন, সহ সভাপতি নারায়ণগঞ্জ জেলা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। তা আজকে আমাদের বিষয়বস্তু তো জানেনই, প্রবাস জীবনযাপন, মানে প্রবাসে আমরা কে কীভাবে জীবনযাপন করে আসছি এবং আমরা দেশে এসে কে কীভাবে আছি, এবং যারা দেশের বাইরে আছে আমাদের প্রবাস ভাই বোন, তাদের আমরা আমাদের এখান থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাবো যাতে তারা ভালোভাবে জীবনযাপন করতে পারে, এই আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু। যে আমি প্রথমেই সফুল্লা ভাইয়ের কাছে আসতে চাচ্ছি যে প্রবাসীদের জীবনযাপন আপনি কীভাবে উপভোগ করতেন, যখন প্রবাসে ছিলেন আপনি কীভাবে আপনার জীবনযাপনটা ওখানে গতিশীল করেছিলেন এবং আপনার আরেকজনকে উৎসাহিত করেছিলেন? তখন আমরা যখন বিদেশ করছি প্রবাসে ছিলাম, তখন এত উন্নত ছিল না ভাই, তখন মাত্র সব নতুন মোবাইল কম্পিউটার যুগ আসতেছে। এখন তো দীর্ঘদিন ছিলেন আপনি? দীর্ঘদিন, আমি দীর্ঘদিন থাকা অনেক, দীর্ঘদিন বলতে কত বছর আপনি? আমি দীর্ঘ 9 বছর এক দেশেই কাটাইছি, সেটা ছিল কোরিয়াতে। খুব কষ্টের দেশ, শীত প্রধান দেশ, আমরা এত শীতে কাটাইছি যে তখন মাইনাস, তখন তো আর বুঝতে পারি নাই মাইনাস এত কি জিনিস। তখন মাইনাস শুনতাম মাইনাস আপনার 15, মাইনাস 20 হয়ে গেছে গা, মাইনাস 25। এই শীতের মধ্যে আমরা আপনার হাঁটু পর্যন্ত বরফের মধ্যে আমরা কাজ করছি। আচ্ছা আচ্ছা, রাস্তাতে কাজ করছি, উপরে তুষার পড়তেছে, কাজ করতেছি, খুব কষ্টের দিন কাটাইছি। এখন প্রবাস, ওই সময়ও কষ্ট, এখনও কষ্ট, কষ্টের আমাদের শেষ নেই ভাই। আমরা যারা যারা প্রবাসে আছি, আমি এর আগের আপনার এই আপনার যখন আমরা এর আগে একটা বক্তব্যতে বলে গেছিলাম যে ভাই, পৃথিবীতে অনেক বড় বড় বিল্ডিং, শেড, ব্রিজ, রোড, রাস্তাঘাট আমরা তৈরি করছি, সব কিছুর দাম আছে। প্রবাস যারা আমরা কামলা আছি, আমাদের সবাই আক্ষেপ করে প্রবাসের কামলা, এই খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। জি, তখন যখন বইলা দেয় বিদেশ থেকে, কী আছে, কী আনছে বিদেশ থেকে? এখানে একটা বিষয়টা হচ্ছে কি, সাধারণ মানুষ অনেক কিছুই বলতে পারে, অনেক কিছু বলার অধিকার রাখে, তাই না? কিন্তু আমাদের দেশের যে কর্ণধার বর্তমান প্রধানমন্ত্রী, সে কিন্তু যারা বিদেশ যাপন করতেছে তাদেরকে এত সুন্দর একটা মূল্যায়ন করেছে এবং তাদেরকে যথার্থ সে মূল্যায়ন করে এবং সবাইকে সেই ওইভাবেই দেখে এবং আপনাদেরকে বলে যে রেমিটেন্স যোদ্ধা, মানে মুক্তিযুদ্ধের পরে আপনারা আছেন রেমিটেন্স যোদ্ধা, যে এই যে একটা মূল্যায়ন আমাদের রাষ্ট্রীয়ভাবে যে মূল্যায়নটা আপনাদেরকে ডিক্লেয়ার করেছে। হ্যাঁ, সাধারণ পাবলিক অনেক অনেক কিছু বলতে পারে, এদের মানে কষ্টের, যদিও কষ্টের জায়গাটা, তারপর তো আমরা ধরে নিব যে না, আমরা সর্বোচ্চ জায়গাতে তো একটা রেমিটেন্স যোদ্ধা হিসেবে আপনার একটা স্বীকৃতি পাইছে, একটা মূল্যায়ন পাইছে, তাই না? জি। তো ভাই, প্রবাস জীবনে আমরা যেমন করছি, আমরা আমরা এত এই যে তুষারপাত হইতেছে, তারপরে 7 মাস আমরা সূর্যের আলো দেখি না এমন জায়গাতে যা চাক জব করে আসছি। সূর্যর কী জিনিস, সূর্যের আলো, সূর্য কখন আসতেছে যাইতেছে জানতাম না, শুধু একটা জানতাম টাইম হইতো বেল বাজাতো খাওয়ার টাইম, বেল বাজাইতো এই আপনার ওভার টাইম, আবার খাইতাম, আবার করছি। আমি সন্ধ্যার 7টায় ঢুকছি, আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট, এখন কষ্ট মনে হয় না, ওই দিন
প্রথম দিক দিয়ে যখন আপনি ওই দেশে বুঝতে পারি নাই যে সন্ধ্যা 7টায় ঢুকছি, পরের দিন সকাল 8টা বাজে, রাত্রে সারা রাত ডিউটি করে সকাল 8টা বাজে বের হইছি। তখন আসলে জানতাম না যে দুনিয়াটা কি জিনিস, অন্ধকারে বেরিয়েছি, অন্ধকার থেকে বেরিয়েছি আবার অন্ধকারে ঢুকছি। খাওয়া দাওয়া করে শোয়ার পর আবার সন্ধ্যা 7টা, কখনোই তো আমার শোয়ার পর আমার তখন ওই ফিলিংসটা ছিল না, খুব কষ্টের দিন। এখন যারা আমরা রেমেডির যোদ্ধারা আছি, আল্লাহর কাছে বলি যে আল্লাহ রেমেডির যোদ্ধাদের সর্বক্ষণিক সব সময় তুমি ভালো রেখো, কারণ আমাদের এই যুদ্ধ শেষ নাই ভাই। পৃথিবীর সব দেশে যুদ্ধ হইতেছে, সমাধান হইতেছে, কিন্তু আমরা যারা রেমেডির যুদ্ধ আছি, আমরা যুদ্ধ করেই যেতেছে, যুদ্ধ চলতে আছে, যুদ্ধের বন্ধ হইতেছে না। একমাত্র আল্লাহ জানে যে আমাদের যুদ্ধ কবে বন্ধ হবে। কিন্তু বাংলাদেশে আসার পর আমি এর আগেও বলে গেছি আপনাদের এই এনএন টিভিতেই যে এয়ারপোর্টে আমাদের যে হয়রানি, তারপরে আপনার এটা শুরু, এটা শুরু এবং শেষ না, এটা অবশ্যই একটা শেষ হবে, আপনার এটা নিয়ে অনেক কাজ হচ্ছে। হ্যাঁ হবে। একটা জিনিস হচ্ছে যে প্রত্যেকটা জিনিসেরই যখন নাকি আমার নেগেটিভ জিনিসগুলো আমার চোখের সামনে অহরহ চলে আসবে, তখনই আমি কিন্তু পজিটিভটা চিন্তা করবো। গভর্নমেন্ট যখন দেখছে যে এই বিভিন্ন খাতগুলি, এই বিভিন্ন জায়গাগুলো একটা কমপ্লেন আসতেছে, সমস্যা তৈরি হচ্ছে, স্টেপ বাই স্টেপ সে একটা পদক্ষেপ নিচ্ছে প্রাইম মিনিস্টার, আমাদের জননেত্রী শেখ হাসিনা যথার্থ উনি চেষ্টা করছে যাতে একজন রেমিটেন্স যোদ্ধা যাতে দীর্ঘদিন পরে যখন সে দেশে ফিরে সে যাতে সঠিক মূল্যায়নটা পায়, সেটার জন্য সে অবশ্যই আপনাদেরকে আমাদের অনেক সময় অনেক ব্যাপার উৎসাহ করে। জি 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 আমি আমাদের কাছে এত ভালো লাগে যে সে প্রধানমন্ত্রী না, সে মন হইতেছে আমাদের, আমার ঘরের খুব কাছের, আমার মায়ের সমতুল্য, খুব ভালো লাগতেছে। কিন্তু বাইরের জগৎটা আমাদের জন্য অন্যরকম। যে আমি এর মধ্যে একটু নজরুল ভাই আপনার কাছে আসতে চাচ্ছি, আপনি খুব ভালো কথা বলেন বেশ। আচ্ছা, প্রবাসীদের করণীয় কী, করণীয় হলে তাদের ভিতরে একটা আত্মবিশ্বাস জাগ্রত হবে যে যারা প্রবাস জীবন যাপন করতেছে, অনেক কষ্টে অনেক লাঘব তার অতিক্রম করতেছে, কিন্তু তাদের ভিতরে যে একটা আত্মবিশ্বাস যে তোমার সামনে একটা সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ, সুন্দর একটা জীবন আছে, এই আত্মবিশ্বাসটা কীভাবে জাগ্রত করা যায় আপনাদের, মানে যারা দেশে আসেন তাদের, যারা বাইরে আছে তাদের উদ্দেশ্যে? ধন্যবাদ শালম ভাই আপনাকে, সে সাথে ধন্যবাদ জানাচ্ছি আমি এনএন টিভির সকল কলা কৌশলী এবং সকল ম্যানেজমেন্টকে। আসলে আপনি যে প্রশ্নটা করেছেন এটি অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমি বলবো, আমরা যখন যাই, শহুল্লা ভাই একটি কথা বলে গিয়েছেন, আমরা যখন প্রথমে গিয়েছি, আমি গিয়েছি 2000-2000-এ, তো 2000 সন, তখন বাংলাদেশে বা ওই জায়গায় মোবাইল কী জিনিস এটা আমরা বুঝতাম না। তখন আমরা সর্বসময় দেশের সাথে যোগাযোগটা ছিল চিঠির মাধ্যমে, আমরা একটা চিঠি পাঠাইতাম, ওই চিঠিটা 2-3 মাস পরে আবার এটার উত্তর পাইতাম। এই চিঠিটার জন্য আমরা পর পর, দিনের পর দিন, মাসের পর মাস আমাদের গুনতে হইতো। খুবই খুবই খারাপ লাগতো যখন দেখতাম এক মাস পের হয়ে গেছে, 2 মাস 3 মাস চিঠিটা আসতেছে না, তখন মনে হইতো যে দেশে কোনো সমস্যা কিনা। দেখেন, ওই দিন থেকেই, ওই দিনগুলো কিন্তু আমরা যেই আপনার এক একটা দিন আমাদের কাছে মনে হয়েছিল বছরের পর বছর। ওই দিনের পর আল্লাহ রহমতে আপনার যখন 2005-06 এমন হলো, তখন দেশে এক একটা মোবাইল নিয়ে বসে থাকতো, আমরা টাইম দিতাম আগামী মাসের অমুক দিন আমরা কথা বলবো। তখন আমাদের আত্মীয় স্বজন, মা ভাই বোন, স্ত্রী, ছেলে সন্তান অপেক্ষায় থাকতো অমুক দিন কথা বলবো। তখন আমরা কথা বলতাম, একটু স্বস্তি পাইতাম, একটু শান্তি পাইতাম, তখন আমাদের কাজের স্পিরিট আরও বেড়ে যেত। যখনই আমরা একাকিত্ব থাকতাম, শালম ভাই এই আপনার বুঝানটা আমাদের খুব মুশকিল, তারপর আপনি বুঝেন একাকিত্ব জীবনটা, যখন আমরা বাংলাদেশ থেকে ওই দেশে যাই, তখন কিন্তু আমাদের আত্মীয় স্বজন কেউ নাই। এক লোকের বাড়ি চিটাগং, বরিশাল, ফরিদপুর, সিলেট, এক একটা জেলা, তখন ওই এক একটা ছেলের সাথেই বা বন্ধুর সাথেই আমাদের একটা আত্মার সম্পর্ক হয়ে যায়, যে সম্পর্কটা দেশে থাকতে
পরিবার পরিজনের সাথে হয়েছিল, তখন আমরা বিচ্ছিন্নভাবে এক একজনের সাথে আমরা কাজের সুবাদে বন্ধুত্ব আমরা সবাই সমমনা হয়ে যেতাম। তো ওই দিনগুলো আমাদের খুবই আপনার মনে পড়ে। এখন যে বিষয়টা আপনি বলছেন, আমরা ওই দিনগুলো পার হয়ে কষ্ট করে দেশের জন্য আমরা চেষ্টা করেছি সর্বসময় ভালো কিছু উপহার দিতে, কিন্তু আপনি দেখেন জননেত্রী শেখ হাসিনা বারবারই কিন্তু এই রেমিটের যোদ্ধাদেরকে, হ্যাঁ, আপনার পুরস্কৃত করার জন্য বা মূল্যায়ন করার জন্য বিভিন্নভাবে সে পদক্ষেপ নিয়েছেন এবং সেই ধারাবাহিকতা কিন্তু সে অব্যাহত রাখছেন। কিন্তু আগে আপনি যদি বলেন এয়ারপোর্টের বিষয়টা, এয়ারপোর্টের বিষয়ে আগে দু তিনটা বেল ছিল, এখন আপনি দেখলে বুঝবেন 10-12টা বেল রূপান্তরিত করছে, আরেকটা এয়ারপোর্ট সে কর্মযোগ্য হচ্ছে। আপনি দেখেন কি অত্যাধুনিক আমাদের জন্য কিন্তু সে করছে, অত্যাধুনিক এয়ারপোর্ট, যাতে প্রবাসীদের কোনো ঝায় ঝামেলা কোনো কষ্ট না হয়, কষ্টটা না হয়। শুধু একজন লোকই আমাদের জন্য ভাবেন, সেটা হলো জননেত্রী শেখ হাসিনা, যে বঙ্গবন্ধুর সুযোগ্য কনায়া আমাদের জন্য ভাবেন এবং সর্বসময় চিন্তা করেন তারা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে, তারা ভালো থাকলে বাংলাদেশের মেরুদণ্ড ভালো থাকবে, তারা থাক ভালো থাকলেই বাংলাদেশের মান সম্মান উন্নত বিশ্বে চলে যাবে। এই যে সফুল্লা ভাই, নজরুল ভাই কিন্তু একটা কথা বলছে যে আবেগ অনুভূতি যে জায়গাগুলো আছে, হ্যাঁ, এখানে ধরেন যে আমি একটা ছোট্ট একটা জিনিস আমি আপনার কাছ থেকে জানতে চাইব, সেটা হচ্ছে যে যখন আপনার প্রবাসে অক্লান্ত পরিশ্রম করতেন, এই পরিশ্রমের ফাঁকে কি কোনো বিনোদনের সুব্যবস্থা ছিল কিনা? এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমার দীর্ঘ সপ্তাহ, দীর্ঘ দিন, দীর্ঘ মাস আমরা পরিশ্রম করলাম, কাজ করলাম, সাপ্তাহিক আমরা একত্রিত হলাম সবাই, জি, আমি কাউকে চিনি না কিন্তু চিনি সে আমার বাংলাদেশি, এটা বিষয় যদি একটু, এই বিষয়টা হচ্ছে যে ভাই আমরা যারা প্রবাস করতাম ওই সময়তে, আমার সহযোদ্ধা, আমার রুমমেট, আমার আমার ওয়াইফের পরবর্তীতে যারা, এরকম মনে হইতো যে রুমমেট এত কাছের, এদের ছাড়া আর কেউ নাই আমার এই দুনিয়াতে, তখন ভাই এরকম মনে হইতো যে আমি কাজে চলে যেতেছি, তুমি পাকটা কর, তুমি পাকটা করে রেডি রাখো। ওই অসুস্থ ওকে নিয়ে হাসপাতালে যাওয়ার খুব সুযোগ কম ছিল আমাদের, আমরা কর্ম করতাম ভাই, যে ওরে নিয়ে যে ওর জ্বর আসছে ওরে দেখবো, এই সময়টা আমাদের কাছে নাই, ছিল না। তো আপনি এখন যে কথাটা বলছেন ভাই, আমাদের অনুভূতির তো শেষ নাই, জি, আমাদের বিনোদন একটাই ছিল ওই দেশে, ছিল আপনার শনিবার দিন হাফ, রোববার দিন ক্লোজ, আপনার রোববার দিন আমরা ডিউটি করতাম না, অনেক সময় রোববার দিন ডিউটি করতে হয়েছে, শনিবার দিন করতে হয়েছে, আমাদের বিনোদনের দিনটা ওই সময় খুবই কম ছিল, সর্বোচ্চ আমরা টেলিভিশন দেখতাম, আর ওই দেশের থেকে তো আমাদের বাইরে যাওয়ার সুযোগটা খুব কম ছিল ভাই, কম ছিল বলতে যে আমরা কোথায় যাব, বরফই চলে পড়তো বেশি, 15 দিনের একটা বন্ধ আসতো ওই দেশে, চুসকের সিজন আসতো, যে চুসক বলে এটা ওদের বড়দিনের মধ্যে 25শে ডিসেম্বরে ওরা বড়দিন বলতো, তখন সবাই যখন চলে যেত, আমরা আমাদের এত বড় কোম্পানিতে আমরা 5-4 জন ওই নিজেদের মধ্যে খাওয়া দাওয়া, তারপরে বাইরের থেকে যদি কোনো বাংলাদেশি অন্য কোনো ভাইটাই আসতো, একসাথে আনন্দ ফুর্তি, তারপরে এই বসে আড্ডা, এছাড়া আমাদের আর কোনো বিনোদনের কোনো সুযোগই ছিল না। তারপরে আপনার ওই তখন আপনার এই ল্যান্ড ফোন ছিল, জি জি, টিএনটি ফোন, আমরা এক বাসায় ফোন দিছি যে আমার মারে আমার বাপের ডাইকা নিয়ে এসো, আমরা অমুক সময় কথা বলবো, ওই যে আমার ভাই যে বইলা গেছে আমার এমএডের যোদ্ধা, সে যে একটা কথা বলছে, আমরা একটা চিঠির অপেক্ষায় ভাই, এমন মনে হইতো যে এই মাসে কোনো আমাদের কে কেমন আছে, কী কী হালে আছি, কারো আমাদের আমাদের বাসার কে কেমন আছে আমরা জানতে পারি না, একটা চিঠির অপেক্ষায় থাকতাম। তখন এই জিনিসটা এত যে এই জিনিসটা না আসলে তখন আমাদের ভালো লাগতো। আমি ঘুরে ফিরে আমি আরেকটা জায়গায় আসি, মানে শেষ যে প্রশ্নটা থাকে আমি নজরুল ভাইয়ের কাছে সবসময়
আবেদন করি যে আপনাকে দিয়ে হয়তো আমরা শেষ করব, শেষ মুহূর্তে চলে আসব। যে আপনার কাছে আমার আরেকটা বিষয় জানার খুব ইচ্ছে হচ্ছে যে, বা আপনার আগ্রহটাকে, অনুভূতিটাকে যাতে প্রবাসে যারা আছে তারা কাজে লাগাইতে পারে, কোনো যে আপনার কিছু উপদেশ হোক বা পরামর্শ হোক, এই ধরনের কিছু যারা প্রবাসে আছে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু একটু বলতেন আজকে এন টেলিভিশনের মাধ্যমে, যাতে তারা নিরুৎসাহিত না হয়ে উৎসাহিত হয়, এই বিষয়ে যদি তাদেরকে কিছু আপনি বলতেন, আমাদের শেষ প্রশ্নটি নিয়ে আপনার কাছে আসছি আমরা। ধন্যবাদ শাহ আলম ভাই। যেমনটি বলেছিলেন আপনি, আমরা ধন্যবাদ জানাই NNTV-র মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে, যিনি 2015 সালে জি সংসদীয় একটা কমিটি জি প্রেরণ করেছিলেন সৌদি আরবে। আপনি জানেন দীর্ঘদিন যাবৎ সৌদি আরবের আকামা, ভিসা প্রসেসিং, কাজের নিয়োগ প্রসেসিং সব কিছু নিয়ে একটা জটিলতা ছিল বাংলাদেশ, শুধুমাত্র বাংলাদেশিদের জন্য। সব কিছু ইন্ডিয়া বলে, পাকিস্তান বলে, নেপাল, ভুটান, এশিয়া দেশের সবার জন্য ওপেন ছিল, শুধু একটি জায়গায় বন্ধ ছিল, সেটা হলো বাংলাদেশ। কী কারণে ছিল আমার জানা নেই। সেটা শুধু একমাত্র জননেত্রী শেখ হাসিনা, মানবতার জননী জননেত্রী শেখ হাসিনাই কিন্তু আপনি এই কমিটিকে সৌদি আরবে প্রেরণ করেছিলেন, 9 সদস্যের একটি টিম। তো সেই টিমের মধ্যে নারায়ণগঞ্জের গর্বিত এক সন্তান, বাংলাদেশের ছাত্রলীগের ছাত্র রাজনীতির উজ্জ্বল নক্ষত্র, যিনি পৃথিবীর যে কোনো দেশে গিয়েছেন এবং বাংলাদেশের যে কোনো জেলা শহরে গিয়েছেন নারায়ণগঞ্জবাসীর জন্য সম্মান আর সম্মান করিয়ে নিয়ে এসেছেন, সেই মহান নেতা আজকের জননেতা আলহাজ নজরুল ইসলাম বাবুভাই সেই টিমের সদস্য ছিলেন। তারপর সৌদি আরবের মজলিসে শুরুহা, যেখানে মন্ত্রী এবং এমপিরা বসে একটা মিটিং করে, তার নাম হলো মজলিসে শুরুহা, যেটা ওরা বলে। তো মজলিসে শুরুহার সাথে বসে এই বাংলাদেশের টিম সম্পূর্ণ যেই আপনার নিষেধাজ্ঞা ছিল সে নিষেধাজ্ঞা এবং নিরসনের জন্য তারা বারবার মিটিং করে আল্লাহর রহমতে তারা ওদেরকে একটা জায়গায় পরিস্থিতিতে নিয়ে আনছে, এবং ওরাই ওই সময়ই ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন আমরা সব জটলা কথোপকথনের মাধ্যমে নিরসন করতে পেরেছি। ওরা আসার পরপরই আপনি বিশ্বাস করেন ভাই, ভিসার জটিলতা খুলে গিয়েছে, চাকরির জটিলতা খুলে গিয়েছে, বাংলাদেশের সাথে যে তারা খারাপ আচরণ করত ওডিও তারা ভুলে গিয়েছে। এখন ওই জায়গা থেকে বাংলাদেশিরা কিন্তু, আপনি শুধু আমি সৌদি আরবের কথা বলছি, ওই জায়গা থেকে কিন্তু বাংলাদেশ আজকে ফিরে এসেছে। এখন আপনি যে প্রশ্নটা করেছেন, আমি মনে করি আপনার মাধ্যমে NNTV-র মাধ্যমে আমি সরকার প্রধানদেরকে একটা মেসেজ দিতে চাই, সেটা হলো প্রত্যেকটা যারা রেমিটেড যোদ্ধা বলেন, অভিবাসী বলেন আর অধিবাসী বলেন, তাদেরকে যেন আপনি প্রবাসী বলেন, তাদেরকে যেন একটা প্রশিক্ষণের মাধ্যমে যে যে কাজে যাবে সেই দেশের বিচার যারা নিবে, যে কোম্পানি নিবে, ওই কাজরি যেন তারা ট্রেনিং দিয়ে পাঠানো হয়, তাহলে আপনি যথাযথ মূল্যায়ন পাবেন ওখানে গেলে, আমি মনে করি। হ্যাঁ, আরেকটি কথা না বললেই নয় ভাই, প্রত্যেকটা লোকই কিন্তু যারা সৌদি আরবে বা আরবে বসবাস করে, মিডল ইস্টে বসবাস করে, আমরা যারা যাই তারা কিন্তু কোনো না কোনোভাবে এক একটা কাজের সাথে সম্পৃক্ত হই। আমরা এই সুযোগটা কিন্তু ওই দেশের সরকার আমাদেরকে দিয়ে থাকেন, যেমনটি আমি একটা কাজ করি, গভর্নমেন্ট না হোক, একটা বেসরকারি ফার্মে হোক বা কোনো কোম্পানিতে হোক, করার পরে কিন্তু আমাদের এক্সট্রা কিছু কাজ করার সুযোগ ওই দেশের সরকার দেয়, যেটা আমরা করতে পারি। হ্যাঁ, তো এই সুযোগ সুবিধা কিন্তু এখন আমরা পাচ্ছি। তা আমি মনে করি আপনার মাধ্যমে বাংলাদেশের সকল আপনার যারা বিদেশে যাবে তাদের যেন প্রশিক্ষণের ব্যবস্থা সরকার করা হয়। জি, আপনাকে অনেক ধন্যবাদ নজরুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ সফুল্লা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আজকে শেষ পর্যায়ে চলে আসছি। শুধু দর্শকবৃন্দ, আজকের আমাদের NN টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান প্রবাসী ও প্রবাস ফেরত ভাইদের নিয়ে বসছি প্রবাসী মুখোচ্ছবি অনুষ্ঠানে। আপনারা জানেন
প্রবাস জীবন যাপন কালে তারা অনেক কষ্ট করে অনেক কষ্ট অর্জিত অর্থ দেশে পাঠায়, আর সেজন্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে রেমিটেন্স যোদ্ধা হিসাবে উপাধি দিয়েছে। আমরা এনএন টেলিভিশনের পক্ষ থেকে তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সে সাথে বাংলাদেশে নারায়ণগঞ্জের জেলাতে রবি আলম একটা সুন্দর সংগঠন করেছে, গুছানো একটা সংগঠন, প্রবাস ফেরত ভাইদের নিয়ে। আমরা তাকেও ধন্যবাদ জানাই, তার অক্লান্ত পরিশ্রম যেন সার্থক হয়। তার সংগঠনের দুই যোগ্য দুই সদস্যকে নিয়ে আজকে আমরা উপস্থাপন করলাম সুখ দুঃখের কিছু গল্প। তা আমি আবারও শুধু দর্শকবৃন্দ সবাইকে আমন্ত্রণ জানাই এই নিয়মিত অনুষ্ঠানটি দেখার জন্য। আজকে আমরা এখানেই বিদায় নিব। আমি শাহ আলম বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আবার দেখা হবে নিয়মিত এই প্রবাসী ও প্রবাস ফেরত উৎসব অনুষ্ঠানে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।